আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বরাবর মতো শুরু করছি আবারও নতুন একটি সরকারি জব সার্কুলার নিয়ে, আশা করছি সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় 17/10/2021 নতুন এক বিজ্ঞপ্তিটি প্রকাশ পায়। মহিলা উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় সংশোধন শীর্ষক প্রকল্পে নিম্নবর্ণিত শূন্য পদসমে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে আপনার সাকুল্য বেতন প্রকল্প মেয়াদ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশি সকল আপনার যথাযোগ্য নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাবলী মোতাবেক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সকল জেলা থেকে এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমি আলোচনা করব এখানে কতটি পদ আছে, কী কী পদ আছে, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কীরকম লাগবে, আপনার পরীক্ষার ফি বাবদে কত টাকা জমা দিতে হবে, আবেদন শুরু এবং শেষ তারিখ কবে, সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করব। আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, রুবেল টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, কারণ নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুপ্রিয় দর্শক, এছাড়া বেশ কিছু ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে অনলাইন আবেদন করতে পারেন। এক নম্বরে হিসাব রক্ষক, আপনার গ্রেড 12, বেতন স্কেল 19,780 টাকা একজন নেওয়া হবে, বয়স 30, বাণিজ্য স্নাতক, সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছর অভিজ্ঞতা চেয়েছে। দুই নম্বরে ট্রেডে নকশি কাঁথা ও কাটিং, গ্রেড 14, বেতন স্কেল 18,300, একজন নেওয়া হবে, বয়স 30, এইচএসসি পাস করলে পোস্টেতে আবেদন করতে পারবেন। নকশা কাঁথা কাটিং ট্রেড 4 বছর বা প্রশিক্ষণপ্রাপ্ত সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে সহকারী ট্রেড প্রশিক্ষক, আপনার সেলাই এমব্রয়ডারি, আপনার গ্রেড 16, বেতন 17,045 টাকা, একজন নেওয়া হবে, বয়স 30, এসএসসি নকশিকাতা কাটিং ট্রেড 4 মাসের প্রশিক্ষণপ্রাপ্ত সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা চেয়েছেন। যেনারা এখন একটা লাইক দিন, অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। www.ubmwdp.gov.bt এর ওয়েবসাইট লিঙ্ক, আবেদনকারীকে ওয়েবসাইট হতে নিম্নোক্ত আবেদন পত্রের সক A4 সাইজের কাগজ প্রিন্ট করে দাখিল করতে হবে। তারপরে আগামী 7/11/2021 মধ্যে আবেদনপত্র প্রকল্প পরিচালক নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে সংশোধন জাতীয় মহিলা সংস্থা 4র্থ তলা কক্ষ নং 404 145 নিউ বেলি রোড ঢাকা এর বরাবরে ডাকযোগে পৌঁছাতে হবে। খামের উপর বাম পাশে অবশ্যই জেলার নাম উল্লেখ করতে হবে। প্রার্থীর বয়স 25/3/2020 মধ্যে 18-30 হতে হবে। মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 32 বছর শীতলযোগ্য, আশা করি বুঝতে পারছেন। অবশ্যই আপনাকে আবেদনপত্রের সাথে 10 টাকার মূল্যে ডাক টিকিট নিতে হবে, 9x4 সাইজের একটি খাম সংযুক্ত করতে হবে। সুপ্রিয় দর্শক, এখানে কিছু বিস্তারিত দেওয়া আছে, কী কী কাগজপাতি বা এনআইডির ফটোকপি কীভাবে সত্যায়িত করে নিতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে। তা দর্শক, এই ছিল বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আবারও দেখা হবে কোনো একটি সরকারি এবং বেসরকারি জব সার্কুলার নিয়ে। ততক্ষণ আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সেই কামনা করি। আল্লাহ হাফেজ।